হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রো বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখেন শোল মাছ, এগুলি শীতের আগে, অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে মূলত কালচারে দেওয়া হয়েছিল। তো শীতকালীন সময়ে তারা, যেহেতু পানি একটু তাপমাত্রা কমে গেলে ক্ষত রোগ চলে আসার সম্ভাবনা থাকে, সেই জন্য তারা এইখানে নিয়ে এসেছিল, যাতে সহজে পানি এক্সচেঞ্জ করে নতুন, আপনার আন্ডারগ্রাউন্ডের পানিটা দিলে হয় কি তাপ টেম্পারেচার একটু ভালো থাকে এবং মাছগুলোও সেফ থাকে। তো এগুলি ওনারা পরবর্তীতে ব্রুডার করবে, এই জন্য এখানে রাখছেন। তো এখান থেকে বেশ কিছু মাছ অলরেডি পুকুরে আবার ছেড়ে দিছে। এই যে দেখেন শোল মাছ, শোল মাছের ধর্ম হচ্ছে যে খাবার দেওয়ার সময় এরা প্রচুর লাভ দেয়, তাছাড়াও ওরা মাঝে মাঝেই লাভ দেয়, এই জন্যই আসলে এই ট্যাঙ্কিটার উপর দিয়ে এভাবে জাল দিয়ে রাখছে, যাতে মাছগুলো লাভ দিয়ে বের হইতে না পারে। তবে ট্যাঙ্কিতে শোল মাছ পালন করা অনেক কঠিন কাজ, এটা এখানে সম্ভব না। মূলত আসলে এটা পুকুরেরই ব্যাপার, কারণ প্রায় পানি থেকে 2-3 হাত পর্যন্ত লাভ দেয় ওরা, এবং যদি আপনি উপর দিয়ে জালও দিয়ে রাখেন, এতে করে তো ওরা আঘাত পায় এবং অনেক সময় ক্ষত হয়। তো যাই হোক, তারপরে এখানে যেহেতু সংরক্ষিত আছে, সেই জন্যই আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। এই যে দেখেন, এই ট্যাঙ্কিটা হচ্ছে মূলত ময়মনসিংহের নান্দাইলে, ময়মনসিংহ নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাহের বার্নাইল গ্রাম। আচ্ছা, ওই যে মাছটা দেখা যাচ্ছে ওইদিকে, মাছটার কি কোনো সমস্যা মনে হচ্ছে? না স্যার, ওইটা হলো আপনার ওই অনেক সময় লাভ দেওয়ার কারণে ঘষা লাগে, যার ফলে এরকম বেশ কিছু মাছের কিছু অংশ অনেক সময় সাদা হয়ে যায়। আচ্ছা, শোল মাছের শীতকালীন সময়ে কি কি ক্ষত রোগ কি আসতে পারে? শীতকালীন সময়ে যদি স্যার পুকুরের পিএস থেকে উঠানো যায়, যে কোনোভাবে যদি পিএস 8-এর উপরে আপনি কন্ট্রোলে রাখতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই সেফ থাকবেন। আর তার চেয়ে পূর্বশর্ত শর্ত হলো পুকুরে আপনার গ্যাস ফ্রি রাখতে হবে, গ্যাস ফ্রি রাখতে হবে অল টাইম, যতটুকু সম্ভব অ্যামোনিয়া যেন 2 PPM বা 3 PPM ক্রস করে না যায়। ভেরি গুড, এটা ক্রস করলে আপনার এক হলো পিএসটাকে কন্ট্রোলে রাখতে হবে, আর সেকেন্ড হচ্ছে গ্যাস ফ্রি রাখতে হবে, আর থার্ডলি হচ্ছে যে পানির টেম্পারেচারটা একটু আপডেট একটু উপরে রাখতে পারলে মোটামুটি ক্ষত রোগ বা এই ধরনের রোগ বালাই থেকে দূরে রাখা সম্ভব। আচ্ছা, বিভিন্ন জায়গায় যে রোগ হচ্ছে শোল মাছে শোনা গেছে, তো এইগুলো কি প্রপারলি ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে? অ্যাভেলেবেল হচ্ছে? আসলে নতুন তো, এখন অনেক সমস্যা মানুষ ফেস করবে। কয়েকদিন আগে একটা ট্রিটমেন্ট দিয়ে আসলাম, যেটা ছিল আপনার এই ফাঙ্গাস জাতীয় ইনফেকশন ছিল, মাছের গায়ে আবরণ ছিল, যেটা নট অনলি শোল, এখানে আপনার কই এবং আনুষঙ্গিক অন্য মাছগুলোরও এই রোগটা হইতো। তো এইখানে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট ইউজ করে আমি চেষ্টা করছিলাম সেটাকে রিকভার করার জন্য। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে আসলে কোনো ধরনের ওষুধেই ওই গায়ের উপরে যে আবরণটা থাকে, ফাঙ্গাসের যে আবরণটা থাকে, এটাকে রিকভারি করা সম্ভব হয় না। এর জন্য করতে হয়েছে আমাকে কিছু সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্লিচিং পাউডার পরপর 1/1 4 দিন ইউজ করার পরে করলেই উপর থেকে যে ফাঙ্গাসের আবরণটা থাকে সেটা চলে যায়। কী ছিল এটা স্যার? 10% করে হলো আপনার ব্লিচিং পাউডার, পাশাপাশি আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 গ্রাম করে, এটা 4 দিন ইউজ করার পর পুকুরে সরাসরি পুকুরে। আচ্ছা, এটা ইউজ করার পর যদি আপনি ভিটামিন সি, এনজাইম, পাশাপাশি হালকা যে কোনো ধরনের একটা অ্যান্টিবায়োটিক যদি আপনি ইউজ করেন, আশা করি আপনার মাছ ভালো থাকবে খাবারের সাথে। হ্যাঁ, এটা ডোজটা কি হবে, অ্যান্টিবায়োটিক কোনটা এবং কি ডোজ হবে? অ্যান্টিবায়োটিক নরমালি এখানে প্রায় অ্যানোরোফ্লোক্সাসিলিন গ্রুপটা খুব বেশি ভালো কাজ করে। জি, পাশাপাশি আপনার এনজাইম, অ্যানোরোফ্লোক্সাসিলিন সাধারণত 5 মিলিগ্রাম অন্য মাছে হলো, এখানে আপনার 10 মিলিগ্রাম করে ইউজ করতে হয়। শোল মাছের পুকুরে ম্যানেজমেন্টে সাধারণত কী কী ব্যবহার করা হয়ে থাকে? আসলে শোল মাছের পুকুরে ম্যানেজমেন্টের জন্য প্রোবায়োটিক্স আর হলো গ্যাস ফ্রি রাখার জন্য আপনার ইউকা, এ ধরনের প্রোবায়োটিক্স। কোন প্রোবায়োটিক্স? আমাদের এখানে আমাদের যে স্যাক্রোমাইসিস সার্ভিসি বা যে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আছে। না, এখানে ব্যবহার করা হয়েছে কোনটা, কোন আমাদের বায়োটিক্স ইউজ করা হয়েছে? বায়োটিক্স ব্যবহার করা হয়েছে, প্রচুর পরিমাণে বায়োটিক্স ইউজ করা হয়েছে। এখানে কি সয়েল প্রোবায়োটিক ব্যবহার করা হয়? যেহেতু বলা হয়েছে যে সয়েল প্রোবায়োটিক কোনটা বেশি ব্যবহার করা হয়? আমাদের একুয়া ক্লিয়ারেন্স। না,
মানে সয়েল প্রোবায়োটিক ব্যবহার করলে হয় কি, আসলে বটমটার যে অর্গানিক লোড আছে এগুলো ডিকম্পোজ করে ফেললে মোটামুটি ভাবে অনেকটা সেফ থাকে। আর এমনিতে কোনো মানে এমন কোনো কি প্রোবায়োটিকের ডোজ আছে যে 15 দিন বা 10 দিন অন্তর মাসে একটা করে জীবাণুনাশকের ডোজ, এই ধরনের কোনো কিছু কি মেনটেন করা হয়? আসলে স্যার প্রোবায়োটিক্স আমাদের 10-15 দিন পরপর ইউজ করা হয়েছে, আর জীবাণুনাশক প্রায় 1 মাসে একবার করে ইউজ করা হয়েছে, বাইরোকেল কোয়া ইউজ করা হয়েছে, অনেক সময় ইকোসেট প্লাস ইউজ করা হয়েছে, পাশাপাশি ডেল্টামেথ্রিন আমাদের প্যারাটিক্স ইউজ করা হয়েছে। ইয়েস, কারণ এখানে শোল মাছের ক্ষেত্রে প্যারাসাইটিক প্রবলেম একটা বিগ প্রবলেম, কারণ এটা প্যারাসাইটিক প্রবলেমটা যে মানে একটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল, এক্সটার্নালটা প্যারাটিক্স দিয়ে যাবে, তবে ইন্টারনালটার জন্য কি ইউজ করা হয়? এসজি কুইক ক্লিন, এসজি কুইক ক্লিন, এটা হলো কি প্রাজিকুইন্টাল, প্রাজিকুইন্টাল সম্পর্কে। আচ্ছা, আর আমাদের যে ডেল্টামেথ্রিন এখানে স্যার আসলে একটু ওভারডোজিং ইউজ করতে হয়, প্রায় 2 মিলি ইউজ করতে হয় প্রতি শতকে 4 ফিট পানির জন্য, 2 মিলি, 2 মিলি মানে 1 একরে 200 গ্রাম, 200 বোতল, হ্যাঁ 100 মিলি, 100 মিলি, 1 একরে 200 মিলি, 250, হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি আমাদের একুয়া নিম আমরা ইউজ করে থাকি, যেটা আমাদের পিএসটা ব্যালেন্স করে থাকে, ব্যালেন্স করে কিছু সময় আপনার রোগ জীবাণু ফ্রি জীবাণুর বিরুদ্ধে কাজ করে, কাজ করে। আর যদি আমরা নিমটা 120 গ্রাম করে ইউজ করি শোলের পুকুরে, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়, কারণ ওটা ওই পিএসটাকে অলমোস্ট 8.4 বা 3 রাখে। আচ্ছা, একুয়া নিমটা কি, এটাতে কি কি আছে? একুয়া নিম আছে স্যার আমাদের নিমের নির্যাস এবং 80% জিওলাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুবল চন্দ্র, অনেক ধন্যবাদ শোল মাছের ব্যাপারে আসলে অনেক কিছু শেয়ার করার জন্য। তো আপনাদেরকেও আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।